ওর কাছে আমি একটা জিনিসই চাই, তুমি যেমন আছো এমনই থাকো, মানে একদম আমরা শুরু থেকে যেমন ছিলাম এখন এমন আছি, ভবিষ্যতে এমনই থাকবো। নভেম্বরে আমার বাবা মারা যায়, তো আমার বাবা মারা যায় আবার সারপ্রাইজ, ছোট সবকিছু মিলায়া, মানে আমি স্বামী সাদাতের সাথে বিয়ের পরও সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন রুবায়েত ফাতেমা টনি, আর সেই কথাই মনে করতে যেন কান্নায় ভেঙে পড়েন টনি। নতুন করে এসে কি বলছে আবার টনি, কেমন আছে তার স্বামী সাদাত? তো দর্শক শ্রোতা, এ বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখে আমাদের সঙ্গেই থাকতে হবে। সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসলে ভাবতেও পারে না, সত্যি ভালো যাকে বাসবেন তাকে হারানোর ভয়টা আসলে সবচেয়ে বেশি থাকবে। স্বামী সাদাতকে বাঁচানোর জন্য ব্যাংকক নিয়ে গেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রুবায়েত ফাতেমা টনি। বিয়ে করে অনেক বেশি আলোচনায় ছিলেন এই নারী উদ্যোক্তা। এদিকে স্বামীকে বাঁচানোর জন্য ব্যাংকক নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক আপডেট দিচ্ছেন টনি নিজেই তার ফেসবুক পেজে। প্রকাশ করছেন তার স্বামীকে তিনি কতটা ভালোবাসেন, তার স্বামীর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই যেন তার কাছে এখন স্মৃতির পাতার মতো ভেসে উঠছে তার চোখের সামনে। তাই তো এই গভীর রাতেও স্বামী সাদাতের একটি ছবি তার ফেসবুক ওয়ালে পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, বিয়ের কিছুদিন পর কক্সবাজার ঘুরতে যাই আমরা, মাঝে মাঝেই বলতো তার সবথেকে প্রিয় ছবি এটা, তার জীবনে সে বারবার এই সময়টাই ফেরত চায়, আহা কোথায় গেল সেই দিন, কান্নার ইমোজিও দিয়েছেন সেই সাথে। এভাবে যেন আইসিইউতে স্বামীর পাশে বসে বসে স্বামীর সাথে প্রত্যেকটা সময় কাটানো মনে করে আহাজারি করছেন টনি। অনেক বেশি ভালোবেসে ফেলেছিলেন স্বামী সাদাতকে, যার কারণেই স্বামীকে ছাড়া যেন কোনো কিছুই ভাবতে পারছেন না এখন টনি। সবসময় তার স্বামী সাদাতের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা মনে করেই আফসোস করছেন আর ভাবছে, এই দিন কি আর আমি কখনো ফেরত পাবো না। এভাবে যেন স্বামী সাদাতকে নিয়ে চিন্তা করতে করতে কথাগুলাই বলছিলেন তার ফেসবুক ওয়ালে। সো ভিউয়ার্স, রুবায়েত ফাতেমা টনি তার স্বামীর প্রতি এত ভালোবাসা দেখে আপনার কি মনে হচ্ছে? তার এই ভালোবাসা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।